Assalamu alaikum. Good morning, my dear students. Welcome to UHSC online class. Today, we are going to read unit number 4 and page 8 and 9 from our English for today book. So, let's go. First of all, we will learn here some numbers. পেজ নাম্বার এইট এইটসি প্রথমে তোমরা দেখছো এখানে তিনটি নাম্বার রয়েছে ফাইভ সিক্স এবং সেভেন তার নিচে কিছু পিকচার্স দেওয়া রয়েছে খেয়াল করো এখানে মোট কটি ডিম রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি তো তোমরা এখানে পাঁচটি কাউন্ট করবে করে এই যে নিচে দেখতেছো ফাইভ লেখা আছে ঠিক ডান দিকে একটি একটা ব্ল্যাঙ্ক ঘর দেওয়া রয়েছে এই ঘরটিতে গিয়ে তোমরা আবার এই ফাইভটা লিখে দিবে অনুরূপ ভাবে এখানে সিক্স লেখা রয়েছে তোমরা এখানে পড়বে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এটা শিখে নেওয়ার পর তোমরা করবে কি এই যে অংশটা দেখছো এখানে ফাইভ লিখলা তারপর এখানে সিক্স এর ঘরে লিখলাম তারপর এখানে সেভেন লিখলাম তো এটা হচ্ছে অঙ্কে নিচে আবার আমরা ওয়ার্ডে যেটা আর কি কথায় লিখবো স্পেল এফ আই ফাইভ নিচে আমরা লিখবো এফ আই ভি ফাইভ তারপর সিক্স সিক্স এস আই এক্স লিখবো আমরা এস আই এক্স সিক্স অনুরূপে এস ই ভি এন সেভেন এইভাবে নিচে লিখবো আমরা সেভেন এবার চলো এই সেকশন বা অপশন সিতে যাব আমরা কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার আমরা কাউন্ট করব তারপর হচ্ছে কি করবো আমরা নাম্বার গুলো লিখবো আচ্ছা এই যে প্রথম যে এখানে আমরা হ্যান্ড বা মুরগি দেখতে পাচ্ছি এটা কক হতে পারে তো যেহেতু মাথায় ঝুটি রয়েছে তাহলে কক মুরগি হবে খেয়াল করো এর উপরে দেখো ও খেলতেছে এখানে ম্যাঙ্গো কয়টি রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তো আমরা যে ম্যাঙ্গোর যেখানে এখানে লিখবো আমরা কত সিক্স লিখবো আচ্ছা এবার এটা কিসের পিকচার হতে পারে এটা আপেল হতে পারে কি আচ্ছা হতে পারে হয়তো তো আমরা কি করব এখানে পিকচারগুলো গুনবো এক দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি এখানে কিভেন এবার এখানে এবার চলো পেজ নাম্বার নাইন নাইনে গিয়ে শিখবো আমরা আবারও অ্যালফাবেট এই অ্যালফাবেট থেকে আমরা এখানে শিখবো মোট আজকেও আবার পাঁচটি লেটার প্রশ্ন হচ্ছে ফি আমি আগে বলেছিলাম সাউন্ডটা পি নয় ফি অর্থাৎ দুই ঠোঁট চেপে ধরে বাতাস ছেড়ে দিব ফি ফি ফর ফট এরপর হচ্ছে কি খি ফর কোয়েল আর আর ফর রোজ এস এস ফর সান ঠি ঠি ফর টাইগার এভাবে তোমরা এই অক্ষরগুলো দিয়ে আরো পাঁচটি করে ওয়ার্ড শিখবে যেমন ধরো টপ ten, ট্রাই টেকনিক ইত্যাদি এবার আসো আমরা বিতে যাই বিতে এখানে কি রয়েছে প্রথম হচ্ছে স্পেল করবে বানান করবে তারপর নিচে আবার লিখবে ফি ওটি ফট এরপর এল হুয়েল এরপর হচ্ছে আর ও এস ই রোজ তারপর লাগবো এস ইউ সান তারপর লাগবো ই আর টাইগার আগে এই লেখাগুলোর উপর কি করবো আমরা পেন্সিল দিয়ে হাত ঘুরাবো তারপর নিচে এসে লিখবো এবার দেখো লুক সে তারপর হচ্ছে রাইট ডান দিকে পিকচার অথবা পাশে পিকচার পাশে দেখাটা করে ব্ল্যাঙ্ক ক্যাপশন বক্স রয়েছে আমরা লিখব এটা হচ্ছে সান এস ইউ এন্ড সান লিখবো এখানে হচ্ছে টাইগার লিখবো ই আর টাইগার তারপর হচ্ছে রোজ এটা তো এখানে লিখবো রোজ তারপর পাশে রয়েছে কি কোয়েল হ্যাঁ একটা ছোট পাখি আর কি কোয়েল পাখি এখানে আমরা লিখবো কোয়েল তারপর এখানে হচ্ছে এটা হচ্ছে পাত্র এই এখানে আমরা পট লিখবো ওকে সি এবার আমরা যাব তোমাদের জন্য এখানে একটা আমি পিকচার দিয়ে রেখেছি এই পিকচারটাতে বেশ কিছু বার্ডস রয়েছে খেয়াল করো হাউ মেনি বার্ডস আর দেয়ার ইন দ্য পিকচার এই পিকচারটিতে মোট কতগুলো পাখি রয়েছে আচ্ছা এ বলছি কি রাইট দেয়ার নেম আগে তুমি গোনো এখানে কয়টি রয়েছে তারপরে এগুলির নামগুলো অবশ্যই ইংলিশে শিখবে এবং লিখবে সো আশা করছি ভিডিওটা ভালো করে দেখেছ আরও সুন্দর করে শিখবে এবং অনেক বেশি প্র্যাকটিস করবে অনেক অনেক বেশি বেশি ওয়ার্ড লিখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং